আবারও বকেয়া দিয়ে দাবিতে সুর চড়ালো বামফ্রন্ট। বৃহস্পতিবার একাধিক দাবিতে পথে নামলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এর আগে উত্তরকোনা অভিযানে ডাক দিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল আন্দোলনকারীদের। চলেছিল জল কামানো, তার রেশ কাটতে না কাটতেই ফের একবার ডিএর দাবিতে সুর চড়িয়ে পথে নামলেন দার্জিলিং জেলা এবিটি এর কমিটির সদস্যরা। একই সঙ্গে স্বচ্ছ নিয়োগ, জাতীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক ইস্যুতে সরব হতে দেখা গেল তাঁদের। জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ করতে হবে। অবিলম্বে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্তদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে হিলকাট রোড ধরে শহর পরিক্রমা করে মিছিল। মিছিলে পা মিলান রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চের সদস্যরাও। শিলিগুড়ি থেকে নিতাই সাহা, রিপোর্ট ক্যালকাট নিউজ।